জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই, আর মিঠাইতে এখন চলছে একেবারে টান টান উত্তেজনা। কিভাবে সিদ্ধার্থ বাঁচাবে তার পুরো পরিবারকে অমির ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে, আর তারই মাঝে আরেক চমক। মিঠাইতে এলো রুদ্রর জায়গায় অন্যতম জনপ্রিয় টেলিনায়ক রুদ্রজিৎ মুখার্জি সুদীপ্ত চরিত্রে। অমির এই পুরো ব্যাপারটা এখন ইনভেস্টিগেট করবে সুদীপ্ত মানে অভিনেতা রুদ্রজিৎ। আর বেশ কিছুদিন এখন দেখা যাবে না অভিনেতা ফাহিমকে, কারণ ফাহিম এখন বেশ কিছুদিন বিরতি নিচ্ছে মিঠাই থেকে। কোমর যন্ত্রণার সমস্যায় ভুগছে ফাহিম, তাই শুটিং করতে একটু সমস্যা হচ্ছে, তাই এখন দায়িত্ব সামলাতে এসেছে রুদ্রজিৎ। তাই কিছুদিন এখন নিপা এবং রুদ্রর কেমিস্ট্রি থেকে বঞ্চিত থাকবে ভক্তরা। তবে দর্শকদের অফুরন্ত ভালোবাসায় খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে ফাহিম, এই কামনা করি। খুব দ্রুত যাতে মিঠাই সেটে ফিরে আসে রুদ্র, নিপার দুষ্টু মিষ্টি ভালোবাসা খুব তাড়াতাড়ি দর্শক আবার ফিরে পাক। আর এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই যোগ রাখতে হবে টলফ্যাক্স চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।